আসসালামু আলাইকুম আমার ভিউয়ার্সরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো এই যে মাছ মিলে কী কাজ করছি তা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দেখুন আমার দুষ্টি ছেলে এটা কী করছে দুষ্টি বললে ভুল হবে ও অনেক লক্ষ্মী তো এই যে তিল তিল তো ও আমাকে তিলগুলো ডোলে পরিষ্কার করে দিচ্ছে আর এদিকে আমি পেঁয়াজ রসুন ছিলছি তো তেলগুলো ডলে দিচ্ছে আর আমি ওদিক থেকে কুলাই করে নিয়ে বাইরে নিয়ে ঝাড়ছি তিনবার দিতে হয় তো তো আমার ছেলে আমাকে অনেক হেল্প করে কাজে যখনই ফ্রি থাকে পড়াশোনার পাশাপাশি বলে যে তোমার তোমার কিছু করা লাগবে কি না তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে তো দেখুন কী সুন্দর করে কাজ করছে দিকে প্রেশার কুকারে ভাত বসিয়ে নিছিলাম ওটা হয়ে গেছে তো বেড়ে ফেলছি এই যে জগা চটির করব ওই জন্য জগাগুলো ফুটে রেডি করে রাখছি তো এই যে এদিকে আমার তেলটাও রেডি তো আমি সব পেঁয়াজ রসুন এগুলো তো রেডি ছিল তো ভালো করে কেটে নিচ্ছি তখন শিলে রাখছিলাম তো এখন কেটে নিচ্ছি তো এদিকে ছেলে পড়তে বসছে আমার কাজে হেল্প করে তো ফ্লোরে দেখছি অনেক ময়লা তো ঝাড়ু দিচ্ছি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপরে জগাটা বসিয়ে দিলাম তারপরে তিলটা ভাজ করব যে তিলটা ভাজছি সুন্দর করে ভেজে তারপরে পাটায় বাটবো তো এদিকে অনেকগুলো সবজি নিয়ে আসছে বাজার থেকে তো ওগুলো প্যাকেট করে ফ্রিজে রেখে দিব এখন আর দরকার এগুলো এই যে প্যাকেট করে ফ্রিজে রেখে দিব আর এদিকে তিল বাটা তিল বাটার জন্য সব রেডি করছি এই যে তো আরেকটা রান্নাঘর আছে ওই পাশে পাটা আছে তো পাটাতে নিয়ে গিয়ে বাড়ছি তিল কালো জিরা আছে সাথে অল্প করে কালো কালো জিরা দিচ্ছি তো রাত্রিবেলা দেখুন হয়েছে তো এই যে আমার বাগানের ফুলগুলো কি সুন্দর ফুটে আছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি দেখুন রাত্রেবেলা সুন্দর লাগলো তাই বললাম যে একটু ভিডিও করি তো দেখুন তেল বাড়ছি এদিকে ভাত নিয়ে হাজির আমার ক্যামেরাম্যান তো বলতেছে যে আজকে আমি পাটা পাটায় ভাত মাখানো বাচ্চারা আর কিছুই খাবো না তো সে খেয়ে নিচ্ছে এদিকে জগাটা ছটচি করার জন্য সব রেডি করে মশলাপাতি কষিয়ে এই যে তারপর জগাটা ঢেলে দেব জগার জন্য ওই যে সরিষা আছে না সরিষাগুলো বেটে পেঁয়াজ রসুন বেটে দিছি আর অন্য অন্য মশলা দিয়ে তারপরে এই যে বসিয়ে দিছি তো এদিকে ছেলে বলছে যে আমি আলু ভর্তা আর ঘি দিয়ে খাবো তো ওই যে আলু ভর্তা করার জন্য আবার করে পেঁয়াজ মরিচ ভাজছি তো এদিকে আলু সিদ্ধ করতে দিছি তো ভাবলাম যে আলু ভর্তা আর ঘি দিয়ে খাবে কেন একটা ডিম ভেজ করে দেই। তো ডিমটা ভাজি করে নিচ্ছি এখন আলুটা ভর্তা করব তারপরে যেতে দিয়ে সে ওয়েট করছে